ইন্দিরা গান্ধীর পুনর্জন্ম, ইন্দিরা গান্ধীর রূপত প্রিয়ঙ্কা গান্ধী, আইতাকুর দরেই রাজনীতির পথারত প্রিয়ঙ্কা গান্ধী। প্রিয়ঙ্কা গান্ধীক নতুন ইন্দিরা গান্ধী বলে দাবি করেছে একাংশই। কর্ণাটকের পিছত এইবার প্রিয়ঙ্কা তেলেঙ্গানাত। ইন্দিরা গান্ধীর অপূর্ণ সপন পূর করিব পারিবনে প্রিয়ঙ্কা গান্ধীয়ে? ইন্দিরা গান্ধীর দরেই রাজনীতির পথারত দপদপাব পারিবনে প্রিয়ঙ্কা গান্ধীয়ে? ইন্দিরা গান্ধী হব পারিবনে প্রিয়ঙ্কা গান্ধী? কি বাত নেই হ্যায় বেনোর ভাইও, ইয়ে হালকি বাত নেই হ্যায়। জব আপ এসে কহতে হ্যায় তো মুঝে আপনি জিম্মেদারি কা এহসাস হোতা হ্যায়। এগারকি সক্রিয় রাজনৈতিক নেতার রূপত প্রিয়ঙ্কা গান্ধী। উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশের পিছত এইবার কর্ণাটকত সক্রিয় রূপত দেখিবলে পোৱা গল কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। উল্লেখ্য যে পুনের চর্চালে আহিছে প্রিয়ঙ্কা গান্ধী, কিয়নো কর্ণাটক বিধানসভা নির্বাচনের নির্বাচনী প্রচারের পিছতেই এইবার তেলেঙ্গানাত সক্রিয় হয়ে পড়ল প্রিয়ঙ্কা গান্ধী। তেলেঙ্গানাত আইতাকক স্মরণ করে প্রিয়ঙ্কা গান্ধীয়ে আবেগিকভাবে ভাষণ প্রদান করে এগারী সুদক্ষ রাজনৈতিক নেতার পরিচয় দিছে। कि उनकी तरह कोई आपकी मदद करे, क्योंकि वो एक ईमानदार नेता थी, अपने देश के लिए समर्पित थी और आपके भविष्य के लिए समर्पित थी। तो जब आप ऐसा कहते हैं तो मेरे मन में एक बहुत बड़ी जिम्मेदारी का एहसास होता है कि आपके सामने खड़े होकर मैं ना झूठे वादे कर सकती हूँ, ना झूठी बातें बता सकती हूँ, और आपके सामने जब मैं खड़ी होती हूँ তো ইমানদারি সে মে সচ বলনা চাহতি হুঁ আর মে ইহি কহনা চাহতি হুঁ জিসমে আপকি ভালাই হ্যায়। উল্লেখ্য যে কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোটদান কাইলৈ অর্থাৎ মঙ্গলবারে অনুষ্ঠিত হব, যার বাবে শাসক বিরোধী সকলেই অধিক তৎপরতারে নির্বাচনী প্রচার চলালে আর কর্ণাটক দখল করার রাজনৈতিক রণকৌশল প্রস্তুত করিলে। কংগ্রেসে ন উদ্যমে বিজেপিক প্রতিহত করিবর বাবে নামি পড়িল নির্বাচনী রণত। এই নির্বাচনী প্রচারত কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীর ভূমিকা অপরিসীম, কিয়নো পূর্বতকৈ অধিক শক্তিশালী আর সবল রূপত দেখি বলে পোৱা গৈছে প্রিয়ঙ্কা গান্ধীক। শেহতীয়াকৈ প্রকাশ পোৱা এটা ভিডিওর পৰা এয়া স্পষ্ট হৈ পৰিছে যে ইন্দিরা গান্ধীর যি রাজনৈতিক নেতৃত্ব, ব্যক্তিত্ব ইত্যাদিৰে পরিপূরক হৈ পৰিছে প্রিয়ঙ্কা গান্ধী। আইতাকৰ আদর্শৰে আগুৱাই গৈছে প্রিয়ঙ্কা। লক্ষণীয় যে আইতাক ইন্দিরা গান্ধীর দরেই হুবহু চেহেরালৈ জন্মার কথা উল্লেখ করেছে বিভিন্নজনে। সেই প্রতি লক্ষ্য করিয়েই বহুতে প্রিয়ঙ্কা গান্ধীক ইন্দিরা গান্ধীর পুনর্জন্ম বলে অভিহিত করব বিচারিছে। সেয়া স্পষ্ট হয়েছে খুদ প্রিয়ঙ্কা গান্ধীয়ে তেলেঙ্গানা দিয়া এটা ভাষণের পর। আজ আপ ইহা পে জব মুঝে কহতে হ্যায় কি মে ইন্দিরাম্মা জেসি এক নই ইন্দিরাম্মা হুঁ, ইন্দিরাম্মা হুঁ। কর্ণাটক নির্বাচন শেষ নহওতেই সিধাই তেলেঙ্গানামুখী হল কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। কর্ণাটকত বিজয় আশা করে সকল রাজ্যতে কংগ্রেসক পুনরুদ্ধার করার প্রণ করেছে প্রিয়ঙ্কা গান্ধীয়ে। রাহুল গান্ধীতকৈ প্রিয়ঙ্কা গান্ধীয়ে নিজক ব্যতিক্রমী রূপত গ্রহ দিছে, নিজকে একটা ব্র্যান্ড হিসাবে গড়ি তুলিছে কংগ্রেস নেত্রীর প্রিয়ঙ্কা গান্ধীয়ে। বিশেষকৈ উত্তর প্রদেশের নির্বাচনত নিজক ব্যতিক্রমী রূপত প্রতিষ্ঠিত করবলে সুবিধা লাভ করে প্রিয়ঙ্কায়। যদিও উত্তর প্রদেশত কংগ্রেস দলের শোচনীয় পরাজয় হয়, তথাপিও হতাশ হওয়া নাছিল প্রিয়ঙ্কা গান্ধী। ইফালে যি ধৈর্য, যি সংকল্প লৈ কংগ্রেস দল আর নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী আগুয়াই গল, তার ফলাফল লাভ করিলে হিমাচল প্রদেশের নির্বাচনত। বিজেপিক প্রতিহত করে হিমাচলত সরকার গঠন করিলে কংগ্রেসে, এইবার লক্ষ্য কর্ণাটক। অবশ্যই 13 মে ফলাফলতে এয়া নিশ্চিত হব যে কার দখললৈ যায় কর্ণাটক। সমান্তরালকৈ তেলেঙ্গানাতো নামি পড়ছে এতিয়া প্রিয়ঙ্কা গান্ধী। তেলেঙ্গানার এখন সভাত নিজের আইতাকক সুঁৱৰি ইন্দিরা গান্ধীর নীতি আদর্শে রাজনীতি করার আশ্বাস প্রদান করলে প্রিয়ঙ্কা গান্ধীয়ে। ইয়ে হালকি বাত নেই হ্যায় বেনোর ভাইও, ইয়ে হালকি বাত নেই হ্যায়। জব আপ এসে কহতে হ্যায় তো মুঝে আপনি জিম্মেদারি কা এহসাস হোতা হ্যায়, ক্যোঁকি আপ উস মহিলা কো ইয়াদ কর রহে হ্যায় জো 40 সাল সে পহলে গুজর চুকি হ্যায়, শহীদ হো গই দেশ কে লিয়ে 1984 মে। আজ হাম 2023 মে হ্যায়, লেকিন আপ উনকো শ্রদ্ধা কে সাথ, শ্রদ্ধাপূর্বক প্রেম কে সাথ ইয়াদ কর রহে হ্যায়। আর আপ অভি ভি আশা রখ রহে হ্যায়
कि उनकी तरह कोई आपकी मदद करे, क्योंकि वो एक ईमानदार नेता थी, अपनी देश के लिए समर्पित थी और आपके भविष्य के लिए समर्पित थी। तो जब आप ऐसा कहते हैं तो मेरे मन में एक बहुत बड़ी जिम्मेदारी का एहसास होता है कि आपके सामने खड़े होकर मैं ना झूठे वादे कर सकती हूँ, ना झूठी बातें बता सकती हूँ, और आपके सामने जब मैं खड़ी होती हूँ तो ईमानदारी से मैं सच बोलना चाहती हूँ और मैं यही कहना चाहती हूँ जिसमें आपकी भलाई है। इसीलिए आपने सोनिया अम्मा का नाम भी लिया, और आपको मालूम है कि आपके प्रदेश को बनाने में उनकी भूमिका बहुत रही। मैं उनकी बेटी हूँ, यहाँ अगर आपके सामने खड़ी हूँ तो मैं समझती हूँ कि ये निर्णय उन्होंने पूरी जिम्मेदारी से लिया और वे भी आपके लिए आजीवन समर्पित रहीं।